বন্ধুরা ওয়েলকাম টু অনিষ্কা বাটারফ্লাই বন্ধুরা আমাদের চ্যানেল অনিষ্কা বাটারফ্লাই যেটা কিন্তু মানে সবসময় আমরা কিন্তু হকার্স ভাইদেরকে খুব সাপোর্ট করি সবাই কিন্তু বড় বড় দোকানে গিয়ে বড় বড় মলে গিয়ে চিপস কুড়কুড়ে ইত্যাদি খেতে খেতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্লগস বানায় যাতে সুপার হিট হয় মানে এসিতে বসে সবাই মানে এসিতে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে বড় মানে বিশাল চিপস নিচ্ছে এই করছে কিন্তু আমাদের অনিষ্কা বাটারফ্লাই যে আমাদের চ্যানেল আছে আমরা কিন্তু হকার্স ভাইদেরকে দিয়ে একটা বন্দনা দিই ওদেরকে কিন্তু এগিয়ে যাওয়ার একটা পরিসর ওদেরকেও কিন্তু সমাজে যাতে উন্নতি করতে পারে আর পাঁচটা বড় শপিং মলের দোকানের মতো যাতে ওরাও মাথা তুলে দাঁড়াবে সেটাকে কিন্তু আমরা সাপোর্ট করি তো সেই জন্য আজকে আমি একজন আমাদের দাদা ভাই আছেন একজন কাকিমা ওনার দোকান আর এবং এই যে দাদা ভাই এই দাদা ভাইয়ের দোকান দাদা ভাই একটু নামটা একটু আপনার বলুন লালটু সাহা এই লালটু সাহার দোকানে কিন্তু আমার মেয়ে মাঝে মাঝে আসে চিপস কিনতে একজন ওনার মা মানে ওনার মা একটু বৃদ্ধ অসুস্থ উনি তো উঠতেও পারেন না কিন্তু ওনারা দুজনে মিলে কিন্তু এই দোকানটাকে কনস্ট্যান্টলি চালিয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন দোকানের একটা ভিউ আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে যারাই ফুলবাগানে বা কাদাপাড়া চত্বরে আপনারা আছেন তাদের সবাইকে আমি এটাই অনুরোধ করবো যে কাকিমা কিন্তু খুবই অসুস্থ দাদাভাইকে আপনারা একটু হেল্প করুন যেন ওনার দোকান থেকে একটু নিন জিনিসপত্র যারা আপনারা কাদাপাড়ার আশেপাশে রয়েছেন বা ফুলবাগানে রয়েছেন বেলেঘাটা থেকে অনেক সময় আপনারা করেন না বার্থডেতে গিফট দেন রিটার্ন গিফট তো আপনারা চিপস বা কুরকুরে ওনার দোকান থেকে নিতে পারেন প্রচুর সম্ভার রয়েছে হ্যাঁ হকার্সের দোকানকে কিন্তু কিছুতে অ্যাভয়েড করবেন না বন্ধুরা ওনারা কিন্তু অনেক ভালো জিনিস রাখে আর টাটকা জিনিস অনেক দিনের দিন ওনাদের তো সব কিন্তু বিক্রি হয়ে যায় তো আমি জাস্ট একটা ভিউ দেখাচ্ছি ওনার দোকানের দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে রাসনার যে ছোটো ছোটো স্যাশেগুলো এগুলো পাওয়া যায় নেসক্যাফে বিভিন্ন রকম স্যাশে একদম 10 টাকা থেকে শুরু সেইগুলো আপনারা পেতে পারবেন মানে সাধারণের একদম সাধ্যের মধ্যে আমার ট্যাংয়ের কিন্তু অনেক রকম মানে স্যাশে এখানে পাওয়া যাচ্ছে আর ছোটো বাচ্চারা যে সমস্ত ললিপপস খেতে ভালোবাসে আবার অনেকে ধরুন 10 টাকা দিয়ে নেসক্যাফে খেতে অতটা অত তাদের ক্ষমতার বাইরে তো 2 টাকা দামেরও যে পাওয়া যায় নেসক্যাফে স্যাশেগুলো সেগুলোও রাখে আর দেখুন প্রচুর বাচ্চাদের জন্য কুরকুরে সম্ভার রয়েছে রিংস দেখতেই পাচ্ছেন রিংস রয়েছে পপকর্নস দেখুন প্রচুর পপকর্নস রয়েছে কুরকুরু ম্যাড অ্যাঙ্গেলস রয়েছে আরও কুরকুরের প্রচুর সম্ভার বিভিন্ন যেগুলো একটু কম দামের মধ্যে পাওয়া যায় সেই সমস্ত জিনিস যেগুলো বাচ্চাদের ভালোও লাগে বাট ভীষণ রিজনেবল কম টাকার মধ্যে যেগুলো পাওয়া যায় সেগুলোর কিন্তু প্রচুর সম্ভার রয়েছে ওনার দোকান আর এটা দেখুন এটা হচ্ছে মেন শপটা এখানে কিন্তু দাদার দোকান দেখতে পাচ্ছেন আপনারা সবাই আর যারা আপনারা মানে মোটামুটি কাদাপাড়া চত্বরে তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো যেন আপনারা একটু দাদার দোকানে আসবেন যাতে ওনার সেলটা একটু বাড়ে আমরা সবসময় হকার্সদেরকে ভীষণভাবে আমাদের চ্যানেলে সাপোর্ট করি যাতে ওনারা কিছু করতে পারে এটাতে আমার বিশেষ কিছু লাভ নেই কিন্তু ওনাদের যদি কিছু উপকার হয় ওনাদের যদি কিছু লাভ হয় সেটাই কিন্তু আমাদের লক্ষ্য দেখতেই পাচ্ছেন কিন্তু এটা প্রভুজির গুজিয়া থেকে শুরু করে কেক এভরিথিং কিন্তু পাওয়া যায় আমি একজন ওদের একজন এমন একজন ছেলেকে পেয়ে গেছি যে কিন্তু ওনাদের দোকানে রেগুলার আসে এবং জিনিসপত্র কিনে ওকে একটু জিজ্ঞাসা করে নিচ্ছে এখানকার বাবু তুমি রোজ দিন এখানে আসো জিনিস কিনতে কীরকম এখানকার জিনিসপত্র ভালো টাটকা পাও ভালো আর যদি তোমাকে আমি বলি যে কত দেবে মানে যদি ট্রেনের মধ্যে কত দিতে হবে দেবে এখানে টেন দেবে বা ও কিন্তু এখানকার রেগুলার একজন কাস্টমার ঠিক আছে ও বলছে কিন্তু 10 দেবে দোকান কারণ এখানে হকার্স হলেও কিন্তু সব জিনিস কিন্তু টাটকা এবং খুব তাড়াতাড়ি কিন্তু সেল হয়ে যায় থ্যাংক ইউ আর বৌদি এখানে আপনি রেগুলার আসেন মানে মোটামুটি আসেন যখন ম্যাম জিনিসপত্র ভালো পান বৌদি কিন্তু বলছেন এখানে কিন্তু জিনিসপত্র খুব ভালো পাওয়া যায় ওনার ছোট্ট কুচকু এরকম সবাই কুচুগুলো দেখতে পাচ্ছ ওরা কিন্তু সবাই এখান থেকে নেয় আর এটাই বলবো যে আপনারা সবাই কিন্তু একটু হকার্স যারা আছে তাদেরকে একটু সাপোর্ট করুন আমরা অনিষ্কা বাটারফ্লাইকে কিন্তু এটাই করি আমরা কিন্তু হকার্স ভাইদেরকে খুব সাপোর্ট করি যেন ওনারা যাতে নিজেদের দুনিয়া যেন এগিয়ে যান যেন আরও বেশি করে এগিয়ে যেতে পারেন মানে এই যে আমরা সবাই মলে দৌড়ো এসিতে গিয়ে চিপস খাবো কিন্তু আপনারা কি জানেন যে হকার্স দাদাদেরও চিপস অনেক ভালো হয় সেখানেও কিন্তু বাচ্চাদের ভিড়তে থাকে তো এখান থেকে একটু নেওয়ার চেষ্টা করুন যাতে ওনারাও কিন্তু আর পাঁচটা দোকানের মতো কিন্তু শাইন করতে পারে মলের মতো শাইন করতে পারে থ্যাংক ইউ সো মাচ আমাদের ব্লগটা যদি ভালো লাগে আর দাদাকে দেবেন অনেক বেশি লাইক হ্যাঁ দাদাকে দেবেন কিন্তু অনেক বেশি লাইক ঠিক আছে আর একজন কাকিমা আছে কাকিমাকে আমি দেখাতে পারলাম না উনি খুবই অসুস্থ একটু দাদাকে সাপোর্ট করুন যেন উনি মায়ের মাকে একটু ভালো করে রাখতে পারেন ঠিক আছে সেটার জন্য আমরা অনিষ্কা বাটারফ্লাইয়ের তরফ থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি একটু যারাই আপনারা ফুলবাগান চত্বরে আছেন অনেক সময় তো আপনারা বার্থডে পার্টি করেন রিটার্ন গিফট দেন তো চিপস বা কুরকুরে যাই আপনারা মানে অনেক সময় বাচ্চাদেরকে দেন না তো একটু ললিপপস বগেরে যাই আপনারা দেন একটু প্লিজ ওনার দোকান থেকে নেওয়ার চেষ্টা করুন যাতে ওনারা একটুখানি পপুলারিটি পায় থ্যাংক ইউ সো মাচ